নমস্কার নিউজ টাইন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবরটি হলো চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্যপদের সঙ্গে দীর্ঘ সাত বছরে আপডেট শূন্যপদ যোগ করে নিয়োগের দাবিতে সরকারের দুয়ারে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা তো চলুন দেখেনি এ বিষয়ে বিস্তারিত খবরটি তার আগে বলে রাখি এই চ্যানেলে সমস্ত খবরই গুরুত্বপূর্ণ তাই যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন সাথে আরও আপডেটেড থাকার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে ফলো করতে ভুলবেন না লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে হাইকোর্টের নির্দেশ মতো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গত চারই জানুয়ারি থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে বাইশে জানুয়ারি শেষ হয়েছে মোট দু লক্ষ আঠাশ হাজার ছশো সাতজন প্রার্থী নথি অংশ নিয়েছেন তবে চাকরি প্রার্থীদের দাবি ঘোষিত চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ ছাড়াও বর্ধিত শূন্য দীর্ঘ সাত বছরে আপডেট করে আঠাশে ফেব্রুয়ারি মধ্যে নিয়োগ করা হোক এই দাবিতে পাঁচ দিন ধরে রাজ্য সরকারের দুয়ারে ও বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরলেন উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক পদপ্রার্থীরা উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক পদপ্রার্থীদের চারজন সদস্যের প্রতিনিধি দল আঠেরোই জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে চেয়ারম্যান সেক্রেটারি ও অ্যাডভাইজারের সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে আলোচনার পাশাপাশি নিজেদের দাবিপত্র পেশ করেন তারা সেখানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছেন কমিশনের আধিকারিকরা এর পরের দিনই কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেন তারা কুড়ি জানুয়ারি বিকাশ ভবনে গিয়ে নিজেদের দাবিপত্র জমা করেন তারা একুশে জানুয়ারি ইমেলের মাধ্যমে নবান্নের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে ডেপুটেশন পাঠান আগামী দিনেও শূন্য সংখ্যা বৃদ্ধির দাবিতে লড়াই চলবে বলে জানিয়েছেন তারা এই নিয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চে তরফে সুশান্ত ঘোষ বলেন আঠেরোই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে দাবিপত্র পেশ করা হয়েছে আমাদের প্রধান দাবি ঘোষিত চৌদ্দ হাজার তিনশো উনচল্লিশটি সঙ্গে কমিশনের তরফে হাইকোর্টে জমা দেওয়া পাঁচ হাজার একটি ও বিকাশ ভবন সূত্রে পাওয়া অর্থ দপ্তর অনুমোদিত পাঁচ হাজার একশো আটটি শূন্যপদ যুক্ত করে দু হাজার একুশ সালের আঠাশে ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান ধন্যবাদ